Shamem, Shamem, Shona Jai, Jai, Shona Jai, Shona Jai, Shona Jai. জীবনসঙ্গী বানাবেন এখন, তা সে কেমন হবে সেটা তো আপনার জানা উচিত, তাই না? আপনার একটা এক্সপেকটেশন থাকে যে সেই রকম হবে, এগুলো তো ভাই একদম তো পার্সোনাল। আর আপনি
একটা পার্সোনাল একটা মানুষের পজিশন আচ্ছা সেকেন্ড ইন হ্যাঁ আমরা আপনার ক্যাম্পাসে তো আচ্ছা সেটা ঠিক আছে বড় ভাই কিন্তু আমরা বড় ভাই হিসেবে আপনাদের যতটুকু রেসপেক্ট ততটুকু করতেছি কিন্তু একান্ত কিছু পার্সোনাল থাকে সেটা নিয়ে কেন ডিসকাস করবেন না সেটা নিয়ে কেন পার্সোনাল না অবশ্যই পার্সোনাল না 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 আমি বলি আচ্ছা বলি আমাকে বলতে দাও আচ্ছা কথা বলো আমি বলি আমি তো খারাপ কিছু জানতে চাই না আমি জাস্ট জানতে চাইছি যে একটা মেয়ের ওভারঅল ভিউ ওভারঅল হ্যাঁ বলে এতদিন তো স্কুলে গিয়েছিলাম হ্যাঁ ঢাকায় স্কুল কলেজে পড়াশোনা করতে শেখাচ্ছিল ভালো হ্যাঁ ওই সময় না ভাবতে পারিনি বাবা আমার এখন মায়ের আশ্রয় চলেছিলাম কলেজে তো তাও মায়ের আশ্রয় চলে এখন মাত্র ফার্স্ট ইয়ার বাসায় থাকি এখন এরকম কিছু ভেবে উঠি এখনো ভাবতে পারিনি আসলে বাবা মা শাসনে মায়ের আশ্রয় চলে থাকি চলতে হ্যাঁ আমার তো মনে হয় না আপনি অনেক কিছু ভাবছেন আচ্ছা এখন কি মায়ের আশ্রয় চলে আসো আমি খুব ভালো মানুষ কিন্তু আমি দেখতে তো খুব সুন্দর না তাহলে হবে না আমি তো এত কথা বলার কারণ হচ্ছে হ্যাঁ আমরা একটা মেয়ে কিরকম একটা ছেলে এক্সপেক্ট করে তার লাইফ পার্টনারটা এরকম হবে আমি সেই জিনিস এত ভালো তোটুকু নষ্ট হয়ে গেছে আমি মানে আমার ডিপার্টমেন্টের মধ্যেই কেন থাকতে হবে মানে আমি অর্থনীতি ফ্যামিলি কেন সেটাই সেটাই কিংবা আপনি কি ডিপার্টমেন্ট থেকে প্রেম করবেন লাইক হ্যাঁ আমার ডিপার্টমেন্ট আচ্ছা এই ডিপার্টমেন্ট আমি প্রেম করবো তাহলে আমরা দুজন স্কুল করবো ফিলোসফি হ্যাঁ এই ধরনের আপনার মেন্টালিটি যেমন এই দুজনের মধ্যে লম্বা আমি ভালো মানুষ আর ভালো ছেলে তুই কি আচ্ছা ভাই থাকেন একটু বেশি কিছু বলছে ঠিক আছে আমার মোটামুটি সয়ে দিছে এবার আমরা চুজ করে কানে ধরা যায় একটু চান্দি গরম হয় চান্দি না এটার জন্য চান্দি গরম করার জন্য দেখো শেষ হয়ে যাবে এটা ওই তেল ফার্স্ট ইয়ারই শেষ
স্কুল তো সমস্যা নেই তো ঠিক আছে এটা মজা হয়েছে।